বাজান, ও বাজান, ওই যে কমিশনার দাউদ খান, হে আমাদের এলাকায় নির্বাচনী জনসভা করব, তাই রাইতে খাওয়ানোর লেগে কিছু টেকা চাইছিলাম, টেকা তো দিলই না, উল্টা আমার আরো সাইজ কইরা দিল। হ্যাঁ কস কি হ, ফেরা আমার গালে জুতা মারছে। এই দেখো আমি আর এই শহরেই থাকুম না বাজান, চল আমরা গ্রামে চলে যাই। আরে রাখ, তোর গালে যে জুতা মারছে তারে তো আমি দেখুমি, শুধু অরে না সারা দুনিয়াটার আমি দেখে নিমু। এইবার আমি কথা দিতেছি, এইবার কোন হিসাব নিকাশি থাকবে না, থাকবে না, থাকবে না, খালি দোয়া করেন, দোয়া করেন বন্যাটা যেন ভালো মতো হয়। এই যে ভাই হালায় কত বড় সকল ঘোর, গত বছর রিলিফের সব মাল বেচা খাইয়া অন কত বড় মিছা কথা কইতাছে দেখছেন, জুতা মারেন হারাবে। আমারে বাঁচাইছো, আর একটু হইলে তো আপনার জিন্দগি তামাতাম হয়ে গেছিল। ঠিকই কইছো, কিন্তু বিষয়টা বুঝলাম না, আমার টাকা দিয়া আমার ক্যানভাসের লাগিয়া মিটিং এর আয়োজন করলাম, আর সেই মিটিং এর পাবলিক আমার এই জুতা মারলো, কেসটা তো বুঝলাম না। বুঝলেন না, কেউ একজন আপনার উপর একটা পলিটিক্স খাটায় দিছ। কারেক্ট। আচ্ছা তোমারে তো চিনলাম না, তুমি কেডা কি করো? বেকার। খারাপ, তোমার একটা কাম দিতেছি। ওই যে বাড়িটা দেখতেছো, আমার বন্ধুর বাড়ি, বিরাট শিল্পপতি, ওই বাড়িতে কাম করবা? বাড়িটা দেখতে সুন্দর, ওই বাড়িতে কাম করন যায় না, আমি ওই বাড়ির মালিক হইবার চাই। কি মালিক হবার চাও? হ্যাঁ। হায় হায় কও কি, বাহ তোমার স্বপ্ন দেখি রাজা বাদশার মতো, ভালো ভালো ভালো, তোমার মতো লোকই আমার দরকার। আমার সাথে ছোট কাম করবা? ছোট কাম? আমি যদি কোনো ছোট কাম করি সেটা তো বিরাট হয়ে যায়। যজ্ঞা আপনি যখন কইতাছেন তখন করি, তাই টাকা দেন, টাকা দেন। কেন টাকা কেন? আপনি একটা সম্মানী লোক, আপনার লোক থাকতে হলে আমার ড্রেস পাল্টান লাগবো না। তাই তো? আচ্ছা আরে সবটাই দেখেন, আমার অনেক কামে লাগবো, মক্কেল ফিটিং দিলাম। তোর কামটা খুশি হয়েছে? যা ফুর্তি বার্তা কর, যা। আচ্ছা বাজান। আই জলদি নি চাই, মানে জনগণ আমারে ভোট দেওয়া পাগল, তিন পায়ে থুকুপ দুই পায়ে খাড়া, জনগণ আমারে কত ভালোবাসে তুই জানিস? এই তুই জানিস তোমারে যে কত ভালোবাসে তা তো সেদিন দেখলামই, মঞ্চে জুতা মারলো। আরে ওইটা তো অপোজিশন পার্টি করছে। পজিশন অপোজিশন বুঝি না, এলাকায় তোমার রিপোর্ট খুব খারাপ, তাই আমি কালুকে নমিনেশন দিয়েছি। এইবার আমি বুঝে গেছি কেডা জুতা মারছে, ওই হারামজাদা। তুই আমার সৎ ভাই হইয়া নমিনেশন পাওয়ার জন্য লোক ভাড়া করে আমার মিটিংয়ে জুতা মারছিস, আজ তোরে জুতা মাইরিয়া চান্দি ফাড়ায় দেব, হারামজাদা বেল মুন্ডু। সৎ ভাই হওয়ার যাই হোক, তুমি যে লোক খারাপ জনগণ তা জানে। হাল আরে আমি জুতায় লাশ কই, একবার শালা আমি বলছি থামুন, আপনারা থামুন, শালার বেল মুন্ডু জুতায় তোর বেল ফাড়ায় দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন বাদ দেন, জুতায় ওর আর গুলি করে দেবো শালা, কি হো কেমন আরে আপনি হইলো সম্মানী লোক, কেন ওইসব ছোট লোকের লোকে ঝগড়া করবেন?
আরে তুই জানিস না, ওই শালার কালু আমার কাছে টাকা পয়সা নিয়ে চলে, আজ আমার বিপক্ষে ভোটে দাঁড়ায়, হ্যাঁ পার্টির উস্কানি দেয় আমারে বহিষ্কার করার জন্য। ওই শালার সাথে স্বতন্ত্রই আমি ইলেকশন করব। কোন কে এটা? কালুর লগে ইলেকশন করলে আপনার ইজ্জত যাইব না? কে যে লোক আপনারে পাবলিক দের জোটা মারে, হে কি না করতে পারে, আল্লাহ না করুক। আপনি যদি ভোটে ফেল করেন তাইলে তো এলাকায় মুখ দেখাইবার পারবেন না। এক কাম করেন, ব্যাকগ্রাউন্ডে থাইকে অন্য কেউ রেখা করে দেন, হ্যাঁ বোতা মুখে জোতা মারেন। তুই ঠিকই কইছিস, কিন্তু এমন বিশ্বাসী লোক পাই কই? এক হালারে বিশ্বাস করতাম, ওই মইন্যা দেখলি তো ওই দিন আমার স্টেজে ফেলায় পলাই গেল, এখন জুতারও বিশ্বাস করা যায় না, সুযোগ পাইলে জুতাও মাথায় উঠে বসে থাকে। এমন বিশ্বাসী লোক কই পাই? ভালো করে চোখ দিয়ে তাকায় দেন, বিশ্বাস লোক ঠিকই পাইবেন। কই পাই? মনে যোগ দা দেন পাইবেন। পাইছি, আমি তোরে খাড়া করাবো। আমারে অতরে তোরে খাড়া করাবো? আপনি যখন কইছেন না করি কেমনে, তয় কথা হইল কালুর বিরুদ্ধে পাস করতে হইলে কিছু টাকা খরচ করতে হইব। কেন? এলাকায় একটু সমাজসেবামূলক কাম করতে হইব, তাইলে আমারে ঠেকায় কেঠা ঠেকায় কেঠা। হায় হায়, তোর মাথায় এত বুদ্ধি! আরে তোর তো বিশ্ব নেতা হওয়া দরকার ছিল, তোর কথা শুনে আমি খুব খুশি। আমার বিশ্বাস তুই পাস করবি, আমার সব কিছু বেঁচে হইলো তোরে আমি পাস করাবই। আমার ভাই, তোমার ভাই, কালো ভাই, কালো ভাই, কালো ভাই চরিত্র কোলের মত পবিত্র, কালো ভাইয়ের মার্কা কি? তুমি কিন্তু অবশ্যই যাবা। কাজল ভাই যাইও। আচ্ছা যাবো। তুমিও যাইও। আচ্ছা যাইও খালা। চাচা মুগু মাখার কথা মনে আছে তো? দিলাবাইরে কিন্তু তুমি অবশ্যই ভোটটা দিও। দিলাবাইরে ভোটটা দিও কিন্তু। আচ্ছা দিলাবাইরে ভোট দিও। আচ্ছা দিলাবাইরে ভোট দিও ভাই। আচ্ছা আচ্ছা দিলা, সমাজ সেবা করবার যায় তো আমারে ফতুর বানায় দিলি, ভোটে পাস করবি তো? আরে চিন্তা করেন কেন, আমি তো কইছি পাস করলে আপনার, ফেল করলে আমার। ফেল করলে তোর বাপের কি? এতিম তো হবে আমার পোলা। হ্যাঁ তো চিন্তা করো কে, তোমার পোলা এতিম হইলে আমি তারে পালক নিমু, সত হইল তুমি আমার বড় ভাই। পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে বিখাউস্টারে জায়গা দিত না। কিরে দিলা, কেন্দ্রে আইছস কেন? জামানতের টাকা ফেরত লওয়ার জন্য আমরা যেটা জমা দেই এইটা ফেরত নেই না, তোরটা বাজেয়াপ্ত হইলে আমগোটা তরে ফেরত দে তুমি। বাবা, আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলাইছিস, তোর কথা শুনে মনে শান্তি পেলাম, এইবার ঠান্ডা একটু বয়। আরে আমি তো আপনার সামনে বইতে পারি না, আমি তো আপনার পিছনে দুই হাত জোর করে এক পায়ে খাড়া থাকুম। তো একটা কথা কি কইবি? এই কক কক একটু বাইরে যাইতাম আর কি। আরে যা, জনগণের সাথে তো সাক্ষাৎ কর। আমরা এই মাত্র খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব 500 ভোটে এগিয়ে আছেন। কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব 1000
ধৈর্য ধরে শুনুন, চূড়ান্ত ফলাফল এসে গেছে। দেলোয়ার হোসেন দিলা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন কালুকে 43,075 ভোটে পরাজিত করিয়া অত্র এলাকার নির্বাচনে জয়লাভ করেছেন। পাশ হয়ে গেছি, পাশ 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 পাশ। এটা কি? পাশ তুই অন্তেন আমার চামচা, আর তুই আমার পিছু পিছায়, তুই আমার চামচা আয় পিছু পিছায়। তুই দেখি দিলা নাকি? মন খারাপ করে কি হবে বাবা? একজন হারবে একজন জিতবে, এটাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছি না রে মা, ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থ যদি নিজেরা না বোঝে তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? দিলা যে একটা খারাপ লোক সেটা আমিও জানি, তারপরেও কিছু করার নেই। না, আমি থেমে থাকবো না, জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি, ক্ষমতাতে পাইছি, আজ আমার খুশির দিন। এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম, তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ। যা বাড়ি যা, এই হন যা দপ্তরগুলা গিয়া তুই দেখ, আজ থেকে কাগজপত্রগুলা তুই দেখবি। ওই বাবলা, কামটা খারাপ করলাম নাকি? জি না বাবজান, একটা কথা আছে। আরে ক, আমি আপনার জন্য মানে সামান্য একটা ব্যবস্থা করছিলাম আর কি। পাই না। পাইবি কেমনে? আমি কি আর আগের মতন আছি? আমি অন কমিশনার। ইলেকশনে পাশ করিয়েছেন সেই দিলা একজন দুশ্চরিত্র মন্দ লোক, আমার ভাই রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, আপনাদের সম্পদ লুটে খাওয়ার জন্য, আপনাদের সেবা করার নামে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য। তাই ওই দিলা কমিশনারকে আমরা কোনো অন্যায় কাজ করতে দেব না, অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি থাকব। বাবজান, কালু আপনার বিরুদ্ধে লোকজন খেপায় তুলতেছে। কি আল্লাহর এত বড় কলিজা! এই ওরে লেক পার্কে নিয়ে যা, আমি আইতাছি। জনগণ রে আমার বিরুদ্ধে খেপাইয়া আমার জিন্দগি তুই তামা তামা করবার চাস? শুধু তামা না, তোরে কান ধরে তোর চেয়ার থেকে টাইনা হেসরাইনা মনে ব্যবস্থা করতেছি। তুই জানোস না আমি কেথা, আমার জিন্দগি যে তামা তামা করবার চাই তার জিন্দগি আমিও তামা তামা করে দেই। এই বাবলা চাপাটিটা দে। যা, তোর জিন্দগি আমি তামা তামা করে দিলাম। আমি কার কাছে থাকবো? ভাবিস না, আমি তো আছি, তোর সব দায় দায়িত্ব এখন থেকে আমার। ক্লাস বেশিক্ষণ এইভাবে রাখা ঠিক না, রাইত অনেক হয়েছে, দাফনের ব্যবস্থা করেন। ডিকে, তোমার ভাই তো মইরা গেল, একটা মাত্র মাইয়া, মাইয়াটার কিছুই কইরা যেবার পারলো না, মাইয়াটার দায় দায়িত্ব তো এখন তোমারই নিতে হইব নাকি? আমি সারা কেটে আছে। আরে সিগারেট সোজা করো। আল্লাহ মাতা, আমাকে এখন সব দায়িত্ব নিতে হবে।
পোলা হইলে কোনো চিন্তা করতে হইতো না, একে মাইয়া তার উপরে অনেক বড় হয়েছে, বিয়া দেওয়া ফরস। তোমার লগে থাকতে থাকতে তোমার পরিবারের উপর আমার একটা দায়িত্ব হয়ে পড়ছে, কি কও? তা তো ঠিকই, একে আমার সাথে আসো, তারপর নয়া কমিশনার ভাই দায়িত্বটা তোমারই বেশি। ঠিকই কইছো, তাইলে এক কাম করো, তোমার যদি আপত্তি না থাকে তোমার বাতিজিরে আমি বিয়া করবার চাই, তুমি ব্যবস্থা করো। কিন্তু কেন ভাই? কানটা দাও, বুদ্ধিটা দে। কি বলছেন চাচা? হ্যাঁ, তোমার বাবা জীবিত অবস্থায় একটা উইল করে গেছেন। উইলে লেখা আছে তোমার বয়স 25 বছর পুরো হওয়ার আগেই যদি তুমি বিয়ে না করো তাহলে তোমার বাবার সমস্ত সম্পত্তি ওয়াকফ হয়ে যাবে। তোমার তো 25 বছর পুরা হইতে আর মাত্র 3 মাস বাকি, এখন যদি তুমি বিয়ে না করো তাহলে সম্পত্তি রক্ষা করা যাবে না, আর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমার। এখন আমি কি করব চাচা? তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেব। উকিল সাহেব জি, আপনি এখন চান? জি আচ্ছা, সব দিক বিবেচনা করে আমি তোমার জন্য একজন পাত্র ঠিক করে ফেলাইছি। কে চাচা? আমাগো দিলা কমিশনার। না চাচা, দিলার মতো জঘন্য চরিত্রের লোককে আমি বিয়ে করতে পারবো না। বর্তমান যা যুগ পড়ছে রে মা, এরকম লোক হাতে রাখা ভালো, তুমি আর অমত করো না মা। না চাচা না, এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিলা সাহেব রে, আমি কথা দিয়ে আইছি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে হয় আমাকে আত্মহত্যা করতে হবে, না হয় দিলার হাতে মরতে হবে। না চাচা না, বাবাকে হারিয়েছি, নতুন করে আবার তোমাকে হারাতে চাই না, আমি রাজি আছি, তুমি ব্যবস্থা করো চাচা। আমাকে বাঁচালি রে মা, আমারে বাঁচালি। ঘটনা কি, বাসর ঘরে নতুন বউ দূরে বসে থাকবো, এটা কেমন কথা? আহ জলদি আহ, আরে সময়টা কামে লাগাই, আহ। যে উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাকছ সেই উদ্দেশ্য তোমার কোনোদিনও পূরণ হবে না। আয় হায়, কয় কি, তাহলে বিয়ে করছো কেন? শুধুমাত্র চাচার ইচ্ছে পূরণ করার জন্য তোমাকে আমি বিয়ে করেছি, নাহলে তোমার মতো একটা অমানুষকে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেজাজ মেজাজ কিন্তু খারাপ হয়ে আইতাছে, এই সব উল্টা পাল্টা কথাবার্তা যদি কও আমি কিন্তু তোমার ঘর থেকে বাইর করে দেবো। বাবা বাবা, যে লোক একদিন আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি সে লোক আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিতে চাইছে। দেখো মাইয়া, এই সব পুরনো পেচাল ভুইলা যাও, বিয়া যখন হয়ে গেছে তখন ওই সব আজের পেচাল ভুইলা আহো, আমরা ঘর সংসার শুরু করে আহো। না, আমার জীবন থাকতে তোমার মতো একটা অমানুষের সাথে কখনো ঘর সংসার করবো না। আমি অমানুষ? আমার মধ্যে অমানুষের তুমি কি দেখলা? আমি একজন নির্বাচিত কমিশনার, পাবলিক আমার কত সম্মান দেয় ভালোবাসে তুমি জানো? জানি, কিন্তু আমি যা জানি পাবলিক তা জানে না। এই কি কইতে চাও তুমি? তাহলে শোনো, আমার বাড়ির কাজের মেয়ে কুলসুমের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল, তোমার অবৈধ সম্পর্কের ফসল সে তার গর্ভে ধারণ করেছিল। কুলসুম আজ নিরুদ্দেশ, দুনিয়ার কেউ না জানলেও আমি ঠিকই বুঝতে পেরেছি তার কি হয়েছে। তুমি কি অস্বীকার করতে চাও কুলসুমকে তুমি খুন করোনি? চুপ, দেখ মাগি, তুই বেশি বুঝে ফেলেছ। তাইলে তুই শোন, তোর বিয়া করণের আমার কোনো খায়ের ছিল না, তোর রূপ যৌবন দেখে আমি পাগল হই নাই। আর একটা কথা কিন্তু বাড়ায় কবি না কই দিলাম, তোর বাপের গাড়ি বাড়ি ধন সম্পদ হাত করণের লেগে আমি তোর বিয়া করছি, আমি সব পাই গেছি, তুই এলো ফাও। আমার কাছে দরা দেশ আর না দেশ আমার কোনো আপত্তি নাই, কিন্তু যা কইলি ওই সব কথা যদি বলো আমার কোনোদিন তোর জবানে আসে, তাইলে কইলাম তোর আমি কুলসুমের জায়গায় পাঠায় দেবো, কথাটা মনে রাখিস। ভোলা ভাই, তুমি তো জানো আমি তোমাকে এলাকায় 2 নম্বর ব্যবসা করি। দিলা বাইরে বলে যদি তুমি আমার এই ব্যবসা থেকে একটু খেয়াল টিয়াল না রাখো তাহলে আমি এই ব্যবসাটা চালামো কেমনে?
তুমি কোনো চিন্তা করো না ভোলা ভাই, তোমার ব্যবস্থা আমি করুমি। আচ্ছা আচ্ছা, বাজানে বলে আমি সব ব্যবস্থা করে দিমনে। হ্যাঁ করো। আমি বলতে, হ্যালো কে? আমি জনদরদী পার্টির চেয়ারম্যান বলছি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। দিলা সাহেব আছেন? জি না, বাজান তো গতকালকে তার গ্রামের বাড়ি থেকে একমাত্র আদরের বোনরে আনতে গেছেন। ফিরবেন কবে? আগামীকাল সকালেই চলে আসবেন। আচ্ছা রাখি। ভাইয়া তুমি এসেছো? ভাইয়া বোন আমার, আয় আয়। ভাইয়া, বাবা, বাবা নেই ভাইয়া। কান্দিস না, কান্দা কোনো লাভ নাই। বাপ কারো চিরদিন বাইচা থাকে না। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো চিন্তা নাই। আমার গাড়ি বাড়ি সবই আছে, তোর আর আমি শহরে লই যাবো। শহরে সবচেয়ে বড় কলেজে তোর ভর্তি করামো। কান্দিস না বোন, চল চল বোন চল। রোকেয়া, ও রোকেয়া বেগম, রোকেয়া আসো আসো, এদিকে আসো। ভাইয়া উনি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি? আহারে কাজল, আমার বোন, তোমার হাতে তুইলা দিলাম। আজ থেকে সব দায় দায়িত্ব তোমার। ওর খেয়াল খুশি মতন চলবো। ও আমার বহুত আদরের বোন, ওর যেন কোনো অসুবিধা না হয়। পরে আমি সবচেয়ে বড় কলেজে ভর্তি করুম বলা, ওর ভর্তিকের ব্যবস্থা কর। আপনি বিপদে পড়েছেন, আমি উপকার করলাম। উপকার না ছাই, ছাই উপকারের নামে মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার পন্থাটা ভালোই শিখেছো। ইডিয়ট কোথাকার। কলেজে এভাবে প্রকাশ্যে গাঁজা খাচ্ছো কেন? কলেজটাকে তোর বাবার, যে তোর কথা মতো গাঁজা খাওয়া ছেড়ে দিতে হবে। এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই লেখাপড়া করার জন্য আসে, মাস্তানি করার জন্য নয়। আর কোনোদিন তোমাকে যেন এই অবস্থায় কলেজে না দেখি। আর দেখলে কি হবে, দেখলে কি হবে? তোমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবো। ওই শালা আমাকে মারছে। আরে ওয়েট 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 ওয়েট, ওই তোর ওয়েটার খেতা পড়ি। আরে রেস খেলার আগে তৈরি হয়ে নিতে হবে না? Ah!
ব্যাপারটা তো আজই প্রিন্সিপাল স্যারকে জানাতে হয়। ঠিকই বলেছি। আরে সোহাগ স্যার, ডিকে সাহেবের ছেলে রিঙ্গো প্রকাশ্য দিবালোকে গাঁজা খেয়ে কলেজের ছাত্রছাত্রীদের উত্তক্ত করছে, কলেজের সুনাম নষ্ট করছে। ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে এই কলেজে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব হবে না স্যার। রিঙ্গো আবার উত্তর শুরু করেছে? ঠিক আছে, তুমি যাও, আমি রিঙ্গোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো, ডিকে বলছি। মিস্টার ডিকে, আপনার ছেলে রিঙ্গোর কার্যকলাপ আমাদের কলেজের ভাবমূর্তিকে নষ্ট করছে, ছাত্র ছাত্রীদের মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। একজনের জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। আপনি কেয়ার না নিলে আমি ওকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার কাজটা আমি এখন আর আপনাকে সময় দিতে পারতেছি না, এখনই আমাকে এক জায়গায় যাইতে হবে। হারাম জাদা, তোরে আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবা চাইছিলাম, আর তুই কলেজে আইসা এইসব নোংরা জিনিস খাইয়া কলেজের পরিবেশ নষ্ট করতেছিস, আমার মান সম্মান সব দূরে মিশে দিতেছিস। এর জন্য একমাত্র তুমি দায়ী বাবা। তোমার সন্তান হিসাবে কি দিয়েছো আমাকে, কি রেখেছো আমার জন্য? তোমার সবকিছু শেষ করে ওই দিলাকে তুমি কমিশনার বানিয়েছো, আমাকে বানিয়েছো পাতের ফকির। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। আমার চিন্তা আগে যখন করনি, এখন আর করে কোনো লাভ নেই। তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার জীবন সঙ্গী নিয়ে থাকতে দাও। জীবন সঙ্গী খা, খা ভালো করে খা, খাইয়ে মর হারামজাদা। ও ও ও, মরে গেছি রে, মরে গেছি। এই চাকা ভালো কোন সালায় রে? হ্যাঁ, আশেপাশে তো কেউ নাই, তাইলে এই যাই লোকের থেকে ভূত প্রেতের আসর হলো নাকি? আরে শালি, এইটা দিয়ে আসল পেতনি কারা আইতাছি বাবা। আরে ভাগনা, তুমি আইসো? তা কার সাথে কথা বলছিল মামা? না কোনো কিছু না, ওই দুইটা বেবি ট্যাক্সি চাকার মধ্যে পেছ গেলে গেছে। আচ্ছা, এই অদল বদল করছিস ভাই? অদল বদল? তা ভাগনা, তোমার এই অবস্থা কেন? ও কিছু না মামা, এই কলেজে একটু ভাগিনা। জি মামা, এই একটু একটু করতে করতে একদিন বড় ফেস গিতে ভরে যাবে গা, তাই এগুলি বাদ দাও, বাদ দিয়ে পড়ালেখায় মন দাও। হ্যাঁ মামা, কালকের মধ্যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে, কিন্তু ভাইয়া তো এখনো এলো না। তুমি কোনো চিন্তা করো না, বড় ভাগিনা এক কথার মানুষ, সময় মতো ঠিকই আয় বলবো। প্লিজ ভাই, এই নাও পুরো 10,000 টাকাই আছে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। একমাত্র ভাইয়ের জন্য সবই তো শেষ করে দিয়েছো, শেষ পর্যন্ত ভিটে বাড়িটাও দিয়ে দিলে। শুধু ভিটে বাড়ি কেন, সোহাগের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। তাই বলে নিজের ভবিষ্যতের কথাও ভাববে না? সোহাগই আমার একমাত্র ভবিষ্যৎ, ও লেখাপড়া শিখে বড় হবে, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেব, আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, চল কামটা ফিনিশ করে দেই। প্লিজ ভাই, ওই যে হাইজাকাররা অসদিকে আমার সবকিছু নিয়ে গেছে, ওদের ধরেন। ওরে সর্বনাশ, ওদেরকে ধরা যাবে না, ওদের কাছে অস্ত্র আছে। আপনাদের কাছেও তো অস্ত্র আছে? তার তো থাকবেই, আমরা আইনের লোকটা। তাহলে ওদের ধরছেন না কেন? আরে ভাই, ওদের ধরতে গিয়ে নিজের জীবন দেবো নাকি? কেন? আরে ওরা হলো সন্ত্রাসী, যেখানে সেখানে অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করে না, আর আমরা পারমিশন ছাড়া অস্ত্র ব্যবহার করতে পারি না রে ভাই। তার মানে আপনাদের কিছুই করার নেই, উপায় আছে? থানায় যান, একটা জিডি করিয়ে দিন, দেখবেন আইনের হাত থেকে ওরা কিছুতেই বাঁচতে পারবে না। ঠিক রাখত
কি কন ভাই? ওই হালার বুক কয় কি? লাগেনি তো বাংনা, তুমি আয়া পড়ছ? আমরা তো চিন্তায় আসলাম, এত দেরি কর লাগে। আর বলো না, বাস থেকে নেমেই পড়লাম এক ঝামেলা। কোথায়, কোন জায়গায়? সেটা কি এই তুমি এরকম লাফালাফি করছিলে কেন? না, ওই চালের উপরে দুইটা টায়ার রাখছিলাম, নামাইতে পারতেছি না, বাণিজ্য হইব কেমনি। ঠিক আছে, তুমি সরো, এটা ধরো, আমি করে দিচ্ছি। আচ্ছা, আমি জানি আমার সোনার মতো ভাগি না, পারে না এমন কোনো কাম নাই, যাও। ভয় পাওয়ার কিছু নেই, আমি মানুষ। দেখছেন না আমি গোসল করছি? তা তো সবই দেখেছি। দেখছি তো এলেন কেন? আসিনি আসিনি, আর রেখেছিল তার নামাতে যে আমার এই বিপদ, তা না হলে সাপ করে কেউ মেয়ে মানুষের গোসল করে দেখে। আপনি আসলে একটা বেসরম। আমি আবার বেসরমের কি করলাম? কাপড় তো আপনার শরীরে যাকে যাকে উপর থেকে পড়েছি, মনে মুখে মনে লেগেছে, আমি ধুয়ে চলে যাচ্ছি। তুমি কাদা কোথেকে এলা? দেখছো না বাথরুম থেকে? আয় না জি খালা, আয় রে। বাগিনা, ও বাগিনা। ভাইয়া, এ কি অবস্থা তোমার? ও কিছু না, তুমি তো দেরি করলে কেন? রাস্তায় কোনো বিপদ? হয় না না, ও সব কিছু না। টাকার জন্য খুব টেনশন আছিস তাই না? কেন থাকবো না, অনেক বেতন বাকি হয়ে গেছে। নো টেনশন, এই নে টাকা। তুই ঠিক মতো লেখাপড়া করবি কিন্তু। তোকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, তুই অনেক বড় হবি। তুমি দোয়া করো ভাইয়া, আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি। তারপর বলো, আমরা সবাই আশুলিয়া যাচ্ছি, তোকেও যেতে হবে কিন্তু। আশুলিয়া? হ্যাঁ। আরে না না, সামনে পরীক্ষা, এখন কোথাও যেতে পারবো না। তুই যাবি না বললেই হলো, তুই না গেলে সমস্ত আনন্দটাই মাটি। হ্যাঁ, তোকে যেতেই হবে। আরে তোর আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? প্রয়োজন হলে তাই নেব। তাই নাকি? আরে আশুলিয়া যাওয়ার সময় তো এখনই, পানি শুকিয়ে গেলে কোনো মজাই থাকবে না। আরে না না, আমি যাবো না, তোরা যা। ঠিক আছে, টস হোক, টসে যদি তুই হারিস তাহলে তোকে যেতেই হবে। ওকে, আমি রাজি। ফারুক একটা কয়েন দে তো, জলদি দে। শোন দাঁড়া, তুই কাল খুব সকালে সকালে চলে আসিস। হ্যাঁ, আমি তোর জন্য অপেক্ষা করব। ধর কোন পিঠ ধরবি? দেখি দেখি, সব ঠিক আছে তো? দে সাপ্লাই দে। এই তোরা কিন্তু সবাই সাক্ষী। অবশ্যই সাক্ষী। এই কে কে
সরি, দুর্ভাগ্যবশত পয়সাটা ভুল জায়গায় গিয়ে পড়েছে। নো 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 নো, আপনারা ইচ্ছে করে এটা করেছেন। অসম্ভব, আমরা শত চেষ্টা করলেও পয়সাটা দ্বিতীয়বার আর ওই জায়গায় ফেলতে পারবো না। ইডিয়েট! দেখুন ম্যাডাম, অযথা কথা না বাড়িয়ে পয়সাটা বের করে দিন, টস করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি না দেই তাহলে বের করে নিতে বাধ্য হব। হোয়াট, আপনি আমার গায়ে হাত দেবেন? হাউ ডেয়ার ইউ! হাত না দিও, পয়সা বের করা যায়। আমি বের করি, আপনি দেখুন। ম্যাডাম, পয়সা বের হয়েছে। ইউ ইউ, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। কিরে কি বুঝলি? ও শিট, হাউ ডেয়ার হি! ও নো নো নো, আই ক্যান্ট টলারেট দিস। উদ্দেশ্যটা আবার কি আছে? বন্ধু বান্ধবদের মাঝে এরকম অনেক কিছুই হয়। No, no, ভাবি, no, he is not my friend. তাছাড়া কলেজ ভর্তি ছেলে মেয়ের সামনে আমাকে চরম অপমান করেছে। I can't forget it. দেখো কাজল, ছেলেটা যা করেছে তার জন্য তুমিও খানিকটা দায়ী। ঝামেলা না করে পয়সাটা বের করে দিলে পারতে। তাই বলে ও নো, আমি ওকে ছাড়বো না। I will teach him a good lesson. কাজল, তোমাকে আমি বাধা দেব না, তবে যাই করো না কেন, তোমাকে শুধু একটা অনুরোধ করব, ব্যাপারটা যেন তোমার ভাইয়ের কানে না যায়। ওকে ভাবি, ভাই আর কিছুই জানবে না, যা করার আমি করব। দোস্ত, আমরা এবার আসি, কাল আবার দেখা হচ্ছে। ওকে, বাই, হাফেজ। সোহাগ, হ্যাঁ, কি ব্যাপার? আপনি কি ওই দিনের অপমানের প্রতিশোধ নেবেন নাকি? না, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। তাহলে সেদিনের ঘটনা বুঝতে আমারই ভুল হয়েছিল, আর ভুল নাই আর ঝগড়া নয়। আমরা একই কলেজে পড়ি, অথচ আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব হবে না, পরিচয় থাকবে না, তা হতে পারে না। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বিশ্বাস করুন, আমি কোনো ছলনা করছি না। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। দোস্ত, একটা মেয়ে তার ভুল বুঝতে পেরেছে, তোর সাথে সমঝোতা করে বন্ধুত্ব করতে চাচ্ছে, ওকে তুই ফিরিয়ে দিস না। ওকে, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? এখানে নয়, অন্য কোথাও। যা দোস্ত, কোনো চিন্তা করিস না। এসো। এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার হিরোকে একেবারে জিরো বানিয়ে দিয়েছি। এই নাও তোমার মজুরি। মজুরি? মজুরি তো নেবই। পাগল হয়েছিস, ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরে নেই। পালিয়ে যাবে কোথায়?
আরে না না, আপনার পোলার লগে আমার বোনের বিয়া, এটা তো আমার সৌভাগ্য। তো একটা সমস্যা আছে। সমস্যা? সমস্যা আবার কি? আর সামনে আমার বোনের পরীক্ষা, পরীক্ষা শেষ না হইলে বিয়া দন যাব না। আমার ছেলেও এখন আমেরিকা, ফিরতে একটু সময় লাগবে। ততদিনে মামনের পরীক্ষাও শেষ হয়ে যাবে আর আমার ছেলেও দেশে ফিরবে, তখনই বিয়েটা সেরে ফেলবো। কথা পাক্কা? হ্যাঁ পাকা, পাকা কথা। আসি। আসসালামু আলাইকুম। তুমি যে হুট করে পাকা কথা দিয়ে দিলে, কাজলের মতামত নিয়েছো? কাজলের আবার মতামত কি? ওর মতামত নিতে যাইয়া ঘরে আসা লক্ষ্মী ফেরত দেয় দেবো নাকি? কাজল আমার বোন, ও আমার কথার অবাধ্য হইব না। ওই বেটা বিরাট বড় লোক, ওর পোলার লগে আমার বোনের বিয়ে হইলে আমার ইজ্জত কত বাড়বো খেয়াল করছস? তাছাড়া তক বুদ্ধির লগে আমার বুদ্ধি বনবো না, বুঝছস? কাজল, হ্যাঁ কাজল, কে আছে তোর? আর তোর এই অবস্থা কেন? রিঙ্গু। রিঙ্গু? রিঙ্গু কে আছে? কোন আব্দে আমার বোনের শৈলে আব্দিছ? কোন আব্দিয়া? দিলা তুই? তোমার পোলা আমার কলিজায় আব্দিছে, তাই ওর এই পরিণতি। যে দিলার জন্য তুমি এত কিছু করলে, সেই দিলার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। তোর এই নির্মমতার প্রতিশোধ আমি দেবই। কিরে কোথায় যাচ্ছিস? দাঁড়াও সোহাগ, দাঁড়াও প্লিজ সোহাগ। আমি জানি যে ভুল আমি করেছি তার কোনো ক্ষমা নেই, তারপরও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি সোহাগ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ সোহাগ, সেই জীবনে আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভাবতে পারি না। আমি যে কথা কোনোদিন কল্পনাও করিনি সে কথাটি আজ তোমাকে জানিয়ে দিতে এসেছি। তুমি শুনে যাও সোহাগ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। হাই বেলি তুলি। হাই সোহাগ। কি খবর? এই নূর দেখছি। আরে দেখি দেখি, বা ভালোই তুলে গেছো দোস্ত। ওর সাথে খারাপ ব্যবহার করা তোর উচিত হয়নি। আরো ঠিকই বলেছে। দেখ যা জানিস না তা নিয়ে কোনো কথা বলতে আসিস না, তোরা এখন যা। এই চল শালা বড়ই বদ। কি হয়েছে সোহাগ? না ও কিছু না। এই চল চল সোহাগ। অসহ্য
ম্যাডাম বার্মা থেকে এনেছি, পুরো 10,000 দিতে হবে। ঠিক আছে এই নাও। আচ্ছা সোহাগ, এটা কি জানো? টাইম বোম, মাত্র 5 মিনিট। এর মধ্যে যদি তুমি আমাকে ভালোবাসি বলে বুকে টেনে না নাও, তাহলে তোমার চোখের সামনে আমার মৃত্যু হবে। আর এর জন্য দায়ী থাকবে শুধু তুমি, 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 শুধু তুমি। ভালোবেসেছি,
একটু একটু করে কাছে এসেছি, ভালো লাগা থেকে ভালোবেসেছি। তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে হৃদয়ে মিশেছি। একটু একটু করে কাছে এসেছি, ভালো লাগা থেকে ভালোবেসেছি। আমার দেখতে না পারলে কি বল, আমার খালা আমার ঠিকই মনে রাখছে, আমার লেগে পায়েস পাঠাই দিছে, আমি আরাম করে খাই, তুই এনে বয়ে যা যাব। এখনো পাইনি, তবে তুমি যদি আর কিছুক্ষণ এভাবে থাকো তাহলে অসুখ। খবর দিছে আর তুমি বাজানের সাথে দেখা করো নাই, ব্যাপারটা কি মাস্তান হয়ে গেছো নাকি? বলো ভাই, এ ব্যবসা আরাম নাই, পুলিশের ঝামেলা, এলাকার মাস্তানকে ঝামেলা, সবার মতো যাইতে পারিনি। তুমি দিলাম একটু বুঝার করো, বাজান তোমার উপর ট্যাক্স ধার্য করছে, খবর পাইছে নিশ্চয়ই? পাইছি, তোর বাজেট একটু বেশি করে ফেলাইছে বলা ভাই। অত শত বুঝি না, বাজান যা চাইছে তাই দিতে হইব, নইলে কিন্তু ঠেলা বুঝবা। ঠিক আছে, না রে এটা করব না রে, এই ভিতরটা বার কর, এটা করে রে সিরে দিলাম, এই যে এই না এখানে পুরাই আছে ধর। আচ্ছা আচ্ছা, আরে তুমি চিন্তা করো না, তোমার সিকিউরিটির দায়িত্ব আমাদের। আচ্ছা বুঝছি, চলো সালারা। ওরে শান্তি বাজি গরম হয়ে গেছে, সব তো নিয়ে গেল। ও নো কাজল, এতক্ষণে তোমার আসার সময় হলো, আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ওহ গড, কিন্তু ম্যাডাম আমার আসার কথা 10টায় আর 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, একটু আগে আসা যায় না বুঝি? কি ঘরে থাকতে মন চায় না বুঝি? দেখ একটা কথা চিন্তা করেছো, কোথায় তুমি আর কোথায় আমি? এখানে চিন্তা করার কি আছে, এই তো তুমি আর তোমার বুকে আমি। কিন্তু এভাবে তো জীবন চলে না কাজল, কমিশনার সাহেবের একমাত্র বোন তুমি আর আমি। তুমি তুমি আমার সোহাগ, আমার অস্তিত্ব, আমার ধ্যান জ্ঞান সব কিছু, সব কিছু তুমি কাজল। দেখি দেখি, 1 2 3 কি দেবলে কি? আমার ভীরু কপতি, সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে। হ্যালো বাজান, কাম হয়ে গেছে, মাল বুঝে পাইছি, আমি আইতাছি। আচ্ছা ব্যাপারটা তাহলে বাজানরে জানাইতে হয়। ভাইয়া ভাইয়া, ওর নাম সোহাগ। সোহাগ তো বুঝলাম,
কিন্তু তোর লগে সোয়াক করে ঘুরে বেড়ানোর কারণটা কি? আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসি? কি কইছস তুই? ভালোবাসা? তোর তো ভালোবাসা হারাম। তুই ভালোবাসবি তারে, যার লগে আমি তোর বিয়া দিমু। কবই কবই এতন যা কইছস সব মিছা কথা। না ভাইয়া, মিথ্যে নয়, যা বলেছি সব সত্যি। না না, সত্যি না, সত্যি না, আমি তোর বিয়া ঠিক করছি। অগরে আমি জবান দিছি, আমার জবানে একটা মূল্য আছে, আমি আমার জবান রাখবো। ভাইয়া তুমি ভুলে যেও না, আমি তোমারই বোন, আমি সোহাগকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবোই। হায় হায়, কয় কি কয় কি? ওই রোকে বেগম, এদিকে এদিকে এদিকে, পরে বুঝা পরে বুঝা, আমার নাম দিলা, ওর ভাই দিলা রে, ও ভালো করে চিনে। কিন্তু এই দিলার ভিতরে যে আর একটা ভয়ঙ্কর দিলা আছে তার খবরও জানে না। কি জানে? জানে না। পরে বুঝা, ওর বুঝা, ওর বিয়া যে জায়গায় ঠিক করছি ওই জায়গায় ওর বিয়া হইতেইব। পরে তুই বুঝা, এই চল। ভাবি ভাবি বাজান বাজান, আপনার কাছে মাপ চায় বাজান, আপনার দুটো পায়ে পড়ি বাজান। আপনি যাইন না, কি করতে হইব আমারে কল, আমি যাই। তাইলে যা, কোন খাঙ্কির বলা সোহাগ আমার বোনের দিকে নজর দিছে, ওর জিন্দগি তামা তামা করে দিয়ায়, যা। তু চিজ বাজি হাই মস্ত মস্ত তু কি এখানে সোহাগ কাকা? আমি আমি জানি না। তাহলে তুই কর। আমি জানি না, আমি মহল্লা নতুন যাব, আমি জানি না। জানো না, সোহাগের খুঁজতেছেন? ওই যে ওই হালে সোহাগের মামা। বেটা সোহাগ কই? কেন সোহাগ যে কেন? কথা কম, তাড়াতাড়ি কম। জানি না, আর জানলো কমু না। মাগিনা, ওই কোরবানির গরুটা আমার ছাগলের মতো মিটাইছে, তুমি একটু কারিশমা দেখা দাও। Ah!
ভাস্কর লাগাও। বাবা এগুলি কি হলো? দিলা কমিশনারের লোকের উপর যে হাত উঠাইছে তারে দেখবার লাইগা মনটা ছটফট করতাছে। তরে দেখা বড় শান্তি পাইলাম। আমি ইচ্ছা করলে তোর এই মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়া পারতাম, কিন্তু তুই এখন বন্দি খাঁচার পাখি, তরে মাইরে আমি কোনো মজা পাবো না। আমি এবার মজা ছাড়া কাউরে মারতে পারি না, ওহন আমার বড় আফসোস হইতাছে। আমার হাত থেকে তুই তোর বাইরে বাঁচাই পারবি না। কি করেছে আমার ভাই? ফকুন্নির পোলা রাজা বা সইবার চাই। আমার বোন কাজল রে ভালোবাসে, কাজল রে বিয়া কইরে আমার জিন্দগি তামাতামা করে দিবার চাই। দিলা কমিশনার বোনের বিয়ে হইব কোটিপতি দিদার বক্সের পোলার লগে। তোর ভাই বাইচা থাকলে সে আশা আমার কোনদিন পূরণ হইব না, তাই তোর ভাইয়ের মরতে হইব। আমার ভাইয়ের যদি কিছু হয়? হইব, অবশ্যই হইব। আমি যা চাই তাই হয়। তোর ভাই মরবো আর তুই জেলখানায় বইসা তোর ভাইয়ের জানাজাটা পইরা লইস। না না না, চিৎকার না, দোয়া পড়তে থাক দোয়া। আমি তোর ভাইয়ের জিন্দগি তামা তামা কইরা দিমু। আরে ভাই না, তোমারে কত জায়গায় ঘুরতাছি, তুমি এত দেরি করলা কই গেছালা? আরে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মামা? আরে তোমারে খুঁজতাইছিল কমিশনার লোকেরা। কমিশনারের লোকেরা? পাগল লোকে প্যাসগোজ বাইন্ধে গিয়ে বড় ভাইলে ফাইসা গেছে। কিসে ফেসে গেছে? আরে হ্যারে পুলিশে ধরে নিয়ে গেছে। চলো যাই থানা, চলো। না মামা না, তোমাকে যেতে হবে না, তুমি এদিকে থাকো। হ্যাঁ আমি দেখছি। আর আমি দেখছি। আরে ছোট ভাইলে পারবো তো? অনেক বড় কলজাত দিলা কমিশনার বইনের দিকে হাত বাড়াইছ। তুই যদি আমার বইনের দিকে নজর দেস তাইলে আমার প্রেস্টিজের থাকে কি? আমার প্রেস্টিজ যেন থাকে তার ব্যবস্থা করতে আসি। এই চুদির পোলারে রাস্তায় ফালাইয়া দিয়ায় যা। কামটা কমপ্লিট হয় নাই, কথা হইল আমি চাই ওই শালার কামটা ফিনিশ করে দাও। এ আপনি কি বলছেন? আমি একজন ডাক্তার, ডাক্তার হয়ে একটা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। পারবা ডাক্তার, পারবা, তোমার পারতে হইব, কারণ দিলা কমিশনার যা কয় তা মানতে হয়। দিলা কমিশনার? মিস্টার বিপ্লব, আপনার জামিন হয়ে গেছে। আমার জামিন হয়েছে? কে নিয়েছে আমার জামিন? আমি আমি তোমার জামিনে ছাড়াইছি। কে আপনি? কি আপনার পরিচয়? আমার পরিচয় জানার অনেক সময় পাবা, তার আগে তোমার এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে কেন? হাসপাতালে তোমার ভাই গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় মারা যাইতেছে। সোহাগ, বললাম তো এখানে হবে না, অন্য কোথাও চেষ্টা করুন। একটু দয়া করেন ডাক্তার সাহেব, একটু দয়া করেন, আমার ভাগিনাটা মরে যাইতেছে ডাক্তার সাহেব। না হবে না, একটা মানুষ মরে যাচ্ছে অথচ কোনো গুরুত্ব দিচ্ছেন না, মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে? আছে,
তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি মূল্য নেই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, না হবে না। ডাক্তার সাহেব, আপনার পায়ে পড়ি, আমার বাগিনার চিকিৎসা করেন, আমি মরে যাব। ডাক্তার সাহেব, বললাম তো অন্য কোথাও নিয়ে যান। সোহাগ, 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 ডাক্তার, ডাক্তার, নার্স, নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ, নার্স, আমার ভাইকে দেখুন প্লিজ, ডাক্তার। এই এখানে এত চিৎকার কিসের? ডাক্তার, আমার ভাই মারা যাচ্ছে, ওকে বাঁচান। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। ডাক্তার প্লিজ, প্লিজ, আপনি আমার ভাইকে দেখুন। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না। আরামির বাচ্চা, চিকিৎসার অভাবে যদি আমার ভাইয়ের কিছু হয়, তবে এইখানে এই মুহূর্তে আমি তোকে খুন করব। ঠিক আছে, আমি দেখছি। নার্স, নার্স, অপারেশনের ব্যবস্থা করো। কি হয়েছে ভাবি, খুলে বলো প্লিজ। তোমার ভাইয়ের পাঠানো গুন্ডা বাহিনীর হাতে মার খেয়ে সেই ছেলেকে এখন তোমার ভালোবাসার মাসুল দিতে হচ্ছে। হ্যাঁ কাজল, তোমার শোক এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। না ভাবি, না, এ হতে পারে না, কিছুতেই না। আমি এক্ষুনি আমার শোকের কাছে যাব। কাজল, দাঁড়াও কাজল, কাজল। কই যাইতেছিলা সোহাগের কাছে? কোনো লাভ নাই, ভাবছিলাম হালাই মইরা গেছে, হালার কই মাছের জান বাইচা গেছে। না না না, বাঁচবো না, বিনা চিকিৎসায় জবাই করা মুরগির রকম লাফাইতে লাফাইতে মইরা যাইব, আর কিছুক্ষণের মধ্যে ওর মরার খবর পাইবা। যাও, উপরে যাও। যাচ্ছি, তবে তুমিও শুনে রাখো, তোমার কারণে আমার সোহাগের যদি কিছু হয় আমি তোমাকে ক্ষমা করব না। মিস্টার বিপ্লব, আপনার ভাই এখন বিপদমুক্ত, চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ডক্টর, আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কি আছে, আপনি যেটা করেছেন সেটাই করা উচিত ছিল, কারণ ডাক্তার হিসেবে আমি আমার কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনার কাছে লজ্জিত। আপনারা কেউ আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। বলো কে আমার ভাইকে আঘাত করেছে? কুখ্যাত নরপিশাচ দিলা। না না বিপ্লব, তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার সময় এখনো তোমার হয় নাই। দিলা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। দিলার বিরুদ্ধে দাঁড়াতে হলে তোমারে শক্তিশালী হইতে হবে। দিলাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না। ও আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বিপ্লব, তোমার মতো আমার মনেও প্রতিহিংসার আগুন জ্বালাইছ ওই দিলা। মানে? আমি প্রাক্তন কমিশনার দাউদ খান, রাস্তা থেকে তুলে আইনে আমি ওই দিলারে আজকের অবস্থানে দাঁড় করাইছি, বানাইছি কমিশনার। আর সেই দিলা আমার, আমার বুক থেকে আমার একমাত্র সন্তান রে কাইড়ে দিছে, আমার চোখের সামনে আমার ছেলেরে নির্মমভাবে হত্যা করছে। আমি এর প্রতিশোধ দিতে চাই, আজ থেকে তোমার আমার শত্রু এক। তোমার শক্তি আর আমার বুদ্ধি, এই দুই এক হইলে আমরা দিলার উপর চরম প্রতিশোধ দিতে পারবো, দিলার ক্ষমতা নিশ্চিহ্ন করে দিতে পারবো। বল, বাজানতরে খবর দিছে একটা অপারেশন করতে হইব। অপারেশন? বাজান আমারে খবর দিছে অপারেশন করতে হইব? সন্ত্রাসীদের ভয়ে তুমি ডাক্তারি পেশা ছেড়ে দেবে তা হতে পারে না বাবা। ডাক্তারদের সবচেয়ে বড় ধর্ম মানুষের সেবা করা, জীবন নিয়ে ছিনিমিনি খেলা নয়। সন্ত্রাসীদের ভয়ে সেই মানুষের সেবাই যদি করতে না পারলাম তাহলে কি হবে এদেশে থেকে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এদেশেই আর থাকবো না। কে তোমরা? আমার বাজান তোমারে কাটা ফাড়া রোগীদের চিকিৎসা করতে মানা করছিল, তুমি বাজানের কথা অমান্য কইরা তার চিকিৎসা কইরা তারে ভালো কইরা দিছো।
অহন আমি তোমার চিকিৎসা করো। আমার বাবাকে মেরো না। তোমার দেখছি আর মারব না, তোমার চিকিৎসা করা খুব জরুরি। আয় নিরঞ্জন, তোরা ডাক্তারের আদর যত্ন কর, আমি ওর প্রেসক্রিপশনটা লেখা দিই। ওই মাগি, বেশি ফাল পারবি না কইলাম, আমার মাথা গরম হয়ে গেছে। তুই আমারে মাফ কইরা দিস। কঠিন বাজানে কইছে আপনারে ইন্তেকাল করাইতে হইব, ফেললেইগা আপনি আমারে মাপ কইয়া দিয়েন। খোলা বিপ্লব শালা দিয়ে এইখানে, ওই শালারে আগে গুলি কর। আমার বাড়িতে লাশ পাঠাইছে, কত বড় সাহস! ওরে আমি দুই ননে দেখবার চাই, আর এইগুলারে দাফন করার ব্যবস্থা কর। পুলিশ তোমারে খুঁজতেছে, দিলাও তোমারে ছাড়বে না। পুলিশের হাতে ধরা পড়লে দিলার হাত থেকে তোমার ভাইরে বাঁচাইতে পারবা না, ওই কুখ্যাত দিলার উপর তুমি প্রতিশোধ দিতে পারবা না। আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ দিতে পারবো না, তাই তোমারে কঠিন হইতে হবে, আরো সাবধান হইতে হবে। তোমারে এখন থেকে অন্য সাজে অন্য রূপে চলতে হবে, যাতে সহজে তোমারে কেউ চিনবার না পারে। বিপ্লব তো নাই,
ও আমার চেষ্টা শিষ্যরা মেরে ফলাইছে। খাঙ্কির বলা বিপ্লব বাইরে আয়। এটা ভদ্রলোকের এলাকা, এখানে সে এরকম ছোট লোকের মতো চেঁচাচ্ছ কেন? এই চেঁচানোর দেখছোসটা কি? এই তোর ভাই, তোর ভাই, তোর ভাইয়ের নাম কি? ভাই না, পিরিতে নাগর। ও পিরিতে নাগর, লাইলি বাজু থাকস তো এই বস্তির মধ্যে। গাড়িটার দাম কত জানো? তোর তো এই হেডলাইটের দুইটার দাম হইব না। ক তোর মজু কই, তোর মজু কই? তোর মজুরে করে দিবি, আমার লগে জানি দেখা করে, বুঝছস? নাইলে কি হইব তুই জানস না। আজকে তোর অর্ধেক কইরা দিয়ে গেলাম, তোর নাগর যদি আমার দেহা না করে কালকে আমি তোর পুরাটা কইরা দিয়ে যাবো, কথাটা কথাটা মনে রাখিস। বড় ভাগিনের দিকে খবরটা দিত, চল। এ হচ্ছে লোটন, ভয়ঙ্কর লোক এবং অস্ত্র ব্যবসায়ী। ও তোমাকে অস্ত্র আর লোকজন সরবরাহ করবে, যে কোনো প্রয়োজনে ওরে তুমি কাজে লাগাইতে পারো। বাগিনা, বাগিনা, এই দেখাটা ইশালা, এগুলি কি লয়ে খাড়া রয়েছে? আমার বাগিনা কই? কোন দিক আর মটকায় কি কয়? এ কি? আরে বাগিনা, তুমি তো বনহুরের মতো হয়ে গেছো, তোমার তো চিনাই যাইতেছে না। কিন্তু খুব খারাপ খবর আছে, ওই যে দিলা কমিশনার আছে না, আমগো মহল্লা আয়া তোমারে খুঁজে না পায়া আয়নারে নির্যাতন করে গেছে, আর আমার পেলে তো শেষাই দিত। হারামির বাচ্চা, তুই আমার ভালোবাসার দিকে তোর নোংরা হাত বাড়িয়েছিস, তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নেই। পিস্তল না আমার কইতাছে? আমার স্বামীকে মেরো না। ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, ও একটা খুনি লম্পট সন্ত্রাসী। তারপরও সে আমার স্বামী, তাই আমি আমার এক ভাইয়ের কাছে আমার স্বামী প্রাণ দিতে চাচ্ছি। আর যদি আমি তোমার বোন হতাম তাহলে কি পারতে তোমার বোনের চোখের সামনে তার স্বামীকে খুন করতে, পারতে তোমার বোনকে বিধবা শাড়ি পরাতে? আয়না বিপ্লব,
এত রাতে তুমি এখানে? তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমার জন্য? আমার জন্য কেন? আমার বড় ভয় হচ্ছে বিপ্লব। কিসের ভয়? তোমার যদি কিছু হয়ে যায়। হয়ে গেলে যাবে? ও কথা বলো না বিপ্লব, আমার খুব কষ্ট হয়। কেন খুব কষ্ট হয়? কেন বলতে পারবো না, বুঝে নিতে পারো না তুমি আমাকে? সত্যি বলছো? একটু প্রেম দে না, একটু সুখ দে না, একটু প্রেম দে না, একটু সুখ দে না। প্রেম পিপাসায় মন জ্বলে যায়, প্রেম পিপাসায় মন জ্বলে যায়। দে না দে না বাবা, দে না দে না বাবা, দে না দে না দে না। একটু প্রেম দে না, একটু সুখ দে না, একটু প্রেম দে না, একটু সুখ দে না।
কোন পথে পা রাখলে? এভাবে কি তুমি সোহাগের জীবন বাঁচাতে পারবে? সোহাগ আমার একমাত্র ভাই, সোহাগ বেঁচে না থাকলে এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। সোহাগকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। তাই বলে নিজের জীবনের কথা একবারও ভাববে না? কেন ভাববো না? এই তো তুমি আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি। কিছু হয়নি তো? আমি ওকে হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছি। কিন্তু তুমি কেন পেছনে শত্রু রেখে একা পথ চলতে গেলে? দিলা আমার কিছুই করতে পারবে না। আমার কিছু হয়নি, আমি বেঁচে থাকতে তোমার এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারবো না। কাজল, তুমি কি করছো? কাজল, তোমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত আমার শরীর থেকে ঝরতে দাও। না কাজল, না, আমি আমার ভালোবাসার জন্য প্রয়োজন হলে জীবন দেব, তবু তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি আমার প্রেম, তুমি আমার জান, পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আমি শুধু তোমাকে চাই কাজল, শুধু তোমাকে চাই কাজল, আমার কাজল।
এনারা তোমার সাথে একটু কথা কইতে চায়। বিপ্লব ভাইয়া, আমাদের মহল্লায় মাদক দ্রব্যের ছড়াছড়ি পড়ে গেছে, এলাকার ছেলে মেয়েরা এসব খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশের কাছে অনেকবার গিয়েছি, পুলিশ শুধু আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। কমিশনার সাহেবের কাছে গিয়েছি, তাতেও কোনো লাভ হয়নি। যদি মাদকদ্রব্যের ব্যবসা এভাবে চলতে থাকে তাহলে আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে বাঁচান বিপ্লব ভাই, আমাদেরকে বাঁচান। হ্যাঁ বিপ্লব, টুলু খান নামের এক কুখ্যাত স্মাগলার ওই দিলার ছত্র ছায়া থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে টুলু খান দিলাকে 5 লক্ষ টাকা দেয়, আর এই টাকার পরিবর্তে দিলা দেয় ওর নিরাপত্তা। টুলু খান শুধু মাদক দ্রব্যের ব্যবসাই করে না, গুলশান বাড়ি ধারায় মেয়ে মানুষের রমরমা ব্যবসাও চালিয়ে যাচ্ছে। না না ভাই না, সোনা নিচে দেওয়া সম্ভব না। আজকের দিনটা কষ্ট করে চালান, কালকে একটা ব্যবস্থা করবো না, বুঝছেন? তুমি ভিতরে ঢুকলা কেন? আজ তোকে খুন করে তোর সব অবৈধ ব্যবসা আমি ধ্বংস করে দেবো। তুমি কেটা বিপ্লব? বিপ্লব ওরে বাবা, বাবা গো, আমি অসুস্থ বাবা, আমার মুখে ব্যথা, আমি একটু পানি খাই, পানি খাই বাবা, পানি খাই, এটি আমার শেষ পানি। আর যদি তোকে এই ব্যবসা করতে দেখি তৃতীয়বার তোকে ক্ষমা করবো না। মরি নাই রুহু আছে, শুনছি মাইয়া লোকের ব্যবসা করে মানুষ পারি করে, গাড়ি করে, বিরাট ব্যাংক ব্যালেন্স করে কোটিপতি হয়। আর আমাদের জীবনই চলে যেতে নিছিল মাগির ব্যবসা, মাগির ব্যবসা লাস্ট কিনে মাগিয়ে পাই যা, শালির মাগি পাই যা, আমি মরে যেতে নিছিলাম। বিপ্লব, ওই হালার পোলা আমার অনেক বড় ক্ষতি করছে, আমার অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। জি বাজান, কিন্তু ও তো আর এখন একলা না, অনেক সাঙ্গ পাঙ্গ জোগাড় করে ফাইছে। আমি কোনো কথা শুনবার চাই না, খালি শুনবার চাই ওই শালার পোলা লাশ হয়ে গেছে বলা। ওই হালার সাঙ্গ পাঙ্গ যারে যেখানে পাবি সব শালার সাবা করে দিবি। আবার যদি আমার দিকে আর আমার সোহাগের দিকে হাত বাড়ানোর চেষ্টা করিস তাহলে আমি তোর সবকিছু মাটির সাথে মিশিয়ে দেব। আমিও তোর জিন্দগি তামা তামা না করা পর্যন্ত শান্ত হব না। এই যে ডাক্তার সাহেব, এই 208 নম্বর কেবিনের আমগ রুগীটা কই? উনি তো অনেক আগেই চলে গেছে। কাজুই,
কাজল, আমার আমার কাজল, কাজল, আমি আর এক মুহূর্তের বাড়িতে থাকতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কাজল, চলো। সোহাগ, কত বড় সাহস তোমার! এত কিছু পরেও তুমি আবার এসেছো, তোমার কি প্রাণে মায়া নেই? মৃত্যুকে আমি পরোয়া করি না ভাবি, আমি শুধু এটুকু জানি দুনিয়ার কেউ আমাকে কাজলের কাছ থেকে আলাদা করতে পারবে না। চলো কাজল, এসো। দাঁড়াও, বাধা দিও না ভাবি, আমাকে আমার সোহাগের সঙ্গে যেতে দাও। এবারে থেকে বের হওয়ার আগেই তোমরা ধরা পড়ে যাবে। ধরা পড়লে কি হবে ভাবি? তোমার স্বামী আমাদেরকে মেরে ফেলবে, এই তো? দুজনে যদি একসঙ্গে বাঁচতে না পারি, মরতে তো পারবো। আবেগ দিয়ে জীবন চলে না। তোমরা যদি দুজন দুজনকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এভাবে পরাজয় কেন বরণ করবে? কেন তোমাদের ভালোবাসা হেরে যাবে সোহাগ? আমি চাই না আমার এই চোখের সামনে তোমরা লাশ হয়ে ফিরে আসো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আজ আমাদের বাধা দিতে পারে। কাজলের ভাইকে তুমি চেনো না, আমি চিনি। এখনো সময় আছে, এই মরণ খেলা বন্ধ করো। এই মরণ খেলা সেদিনই বন্ধ হবে যেদিন আপনার স্বামী আমাদের ভালোবাসাকে মেনে নেবেন। চলো কাজল, চলো। বাজান ওই যে সোহাগ, ধর খাঙ্কির বলারে। বিপ্লব, আমি তোকে শেষবারের মতো সাবধান করছি সোহাগ, এরপর আমি আর সহ্য করবো না। নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমি তোকে মানুষ করেছি কিসের জন্য? রাস্তাঘাটে মার খেয়ে রক্ত ঝরানোর জন্য? এত কিছুর পরেও বারবার কেন তুই নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস? সোহাগ ভাই আমার, এখনো সময় আছে, তুই ফিরে আয়, ওই মেয়েকে তুই ভুলে যা। ভাইয়া, মাত্র তো কফোটা রক্ত ঝরেছে, কাজলকে পাওয়ার জন্য প্রয়োজনে আমার শরীরে সবটুকু রক্ত ঝরিয়ে দিতে আমি প্রস্তুত আছি। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ, আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ, তোর সাহস বেশি বাইরে গেছে কাজল, রাখ, তোর আমি ব্যবস্থা করতাছি। এই রোকেয়া, ওর দিকে নজর রাখবি। হ্যালো মাই ড্যাড, মাই সান হিব্রু, হাউ আর ইউ? চলো, আমাকে তাড়াহুড়ো করে আমেরিকা থেকে চলে আসতে হলো। কেন ডেকেছো তাই বলো। আরে তোমার বিয়ে শাদির ব্যাপার, আগে রেস্ট নাও, তারপর আলাপ করব। গো অ্যান্ড টেক রেস্ট। ওকে মাই ড্যাড, ফাইন। এই যে ফুলি, ছোট সাহেবের কাটা ফুলি। জি আমি। খবর খুব খারাপ,
দিলা কমিশনার আজকেই তার বোনের বিয়ে দিতেছে। কি বলছিলাম যা সত্যি তাই কইতেছি, আমি নিজে চোখে দেখে আইছি বিয়ের আয়োজন চলতেছে। অসম্ভব, এ বিয়ে হতে পারে না, আমি বেঁচে থাকতে এ বিয়ে হতে দেব না। কোথায় যাচ্ছেন? আপনার বাইরে যাওয়া নিষেধ। এসো কদম, চলো। সুহাগ কি করছো? মান্দার পালারে দর। ওদেরকে ছেড়ে দিতে বলো। চলো। তুই জানস না কি ক্ষতি করলি তুই আমার। তারা যা, তামান দুনিয়ার মাটি উলট পালট কইরা হইল, ওই দুইটারে দইরা আমার কাছে নিয়ে আয়। যা মাটি, ও শান্তিতে ছিলি, আমারও শান্তি থাকতে দিল না, আমিও তোর শান্তিতে থাকতে। সবরে শান্তি পাবি। এসো এখানে বসে একটু জিরিয়ে নি। আমি কি করলাম? জান আমার খুব লেগেছে, জান হাত মেরে আর সোহাগ করতে হবে না। কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? এখানে একটা সাপ বসেছিল। রাখো তোমার সাপ। সাপ? হ্যাঁ। কোথায় সাপ? কি হলো? তাড়াতাড়ি চলো। নেই তোদের আমি বারবার সাবধান করেছি, তারপর ওকে তো আটকাতে পারলি না কেন? আমরা চেষ্টা করেছিলাম ভাই। চেষ্টা যদি করে থাকিস তাহলে কেন কিভাবে? দেখো বিপ্লব, এখন খামাখা মাথা গরম করে কোনো লাভ নাই। Yeah!
সুলভ। তোর ভাই আমার বাড়ির চাইয়া আমার সামনে থেকে আমার বোনের তুইলা লয়ে আইছে, আমার ঘরের ইজ্জত বাইরে লয়ে টানা হেসা করতেছে। বালায় বালায় আমার বোনের ফিরত দে, নইলে কিন্তু ঘর জিন্দেগি আমি তামা তামা করে ফেলামো। শুধু একটা কথা মনে রাখ দিলা, তোর বোনের কারণে যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে তামা না জামা বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও তোরে দেইখা নিমু। ডিকে তুই এখানে, তাই তো কই আমার সব গোপন খবর ওরা কেমনে জানে। তোর লগে হিসাব পরে হইব, খুদ খাওনের বলা। না ভাইয়া, আমি কিছুতেই ফিরে যাব না। আমি বলছি ফিরে চল। কাজলকে ছাড়া আমি বাঁচব না ভাইয়া। আমিও সোহাগকে ছাড়া বাঁচব না ভাইয়া। ভাইয়া, আমার জীবন গেলেও আমি কাজলকে ছেড়ে যাব না। আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজ তোমাকে দুটো লাশ নিয়ে যেতে হবে। সোহাগ, তুমি যদি আমাদের বাঁচাতে না পারো তাহলে কাজল কিনে আমি এদেশ ছেড়ে চলে যাব। দিলার ভয়ে তুই পালিয়ে থাকবি, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে পারে না। তোদের ইচ্ছে পূরণ হবে, অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে আমি তোদের বিয়ে দেব। ভাইয়া চল। চিলি আমারে ফাঁকি দিয়া তুই আমার বইনেরে তোর ভাইয়ের সাথে বিয়া দিবি, আর আমি বৈশ বৈশ আঙ্গুল চুষুম। আমি ওদের কথা দিয়েছি, ওদের দুজনের হাতে এক করে দেব। তুই যদি বাধা দেবার চেষ্টা করিস তাহলে আমিও রক্তের বন্যা বয়ে দেব। তুই ফিরে যা দিলা। কাজল রে, আমি না নিয়ে ফিরত যামু এটা তুই ভাবলি কি কইরা? কাজল ফিরা চল কইতাছে। তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে ভাইয়া, আমি আমার আসল ঠিকানায় পৌঁছে গেছি। দিলা, শুনলি তোর বোনের কথা? এবার তোর লোকগুলোকে নিয়ে ফিরে যা। কাজল, তুই যদি আমার লোকে ফিরত না যাস তাইলে তোর কারণে আইস অনেকগুলো লোকের প্রাণ যাইব। আমি তোর আবারও কইতে আসি ফিরত আয়, এইটা আমার ইজ্জতের ব্যাপার। তোমরা যদি এই মরণ খেলা বন্ধ না করো তাহলে আমরা দুজনে একসঙ্গে আত্মহত্যা করব। থাম থাম, যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না থাকলো তাইলে কি এই বই ঝগড়া ফেসাদ কইরা? দেরি তৈল বুঝতে পারলাম কাজল যেটা করছে এটাই ঠিক, তাই আমি ওদের সিদ্ধান্ত মাইনা নিলাম। বিপ্লব, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। কি চাও বল। আমার আব্বার বড় সাধ ছিল, তার একমাত্র মাইয়ার বিয়া, তার বসত বিদায় সম্পূর্ণ করবে,
কিন্তু সেই আশা পূরণ হয় নাই আব্বা, তাই আমি সিদ্ধান্ত লইছি মরহুম আব্বা জানের ইচ্ছাটা পূরণ করুম। আমার গ্রামের বাড়িতেই অগবিয়াটা দিমু, তুই আমার আব্বার শেষ খায়েশটা পূরণ করবার দে। দিতে পারি, তবে একটা কথা মনে রাখিস দিলা, যদি কোনো রকম ফন্দি করিস তাহলে এটাই তোর জীবনের শেষ ফন্দি। না না না, কোনো ফন্দি না, আমার বোন তোর কাছেই থাকবো। শহরে ওর বিরুদ্ধে দাঁড়াবার মতো একজনই আছে, আর সে হচ্ছে তুমি। কাজল হচ্ছে দিলার তুরুপের তাস, ও হাতছাড়া হয়ে গেলে দিলার অনেক স্বপ্ন সাত ভেঙে যাবে। দিলা নিশ্চয় বড় রকমের ফন্দি করছে, আমি তোমার সেখানে যেতে দেব না, ওদের বিয়ে আমরা এখানেই দেব। তুমি কোনো চিন্তা করো না, দিলা যদি কোনো রকম বেইমানি করার চেষ্টা করে তাহলে আমি ওকে চরম শিক্ষা দেব, প্রয়োজন হলে আমি ওকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা ফিরে না আসা পর্যন্ত আয়না তোমার হেফাজতে থাকবে। তুমি আর আয়না 3 নম্বর সেক্টরে যাও। চলো আয়না, যাও চলো। সবার মুখ টেপ দিয়ে বন্ধ করে দে। কিরে ভয় পাইছ? তোর তো ভয় পাওয়ানোর কথা না, যেদিন তুই আমার বিরুদ্ধে গেলি এই দিনই তো তুই মরে গেছ, খালি দাফন করাটা বাকি। দেহ দেহি দেহ দেহি আবার ডরায়। আরে মরা মানুষ আবার ভয় পায় কেমনে? আমি তোর দাফনের ব্যবস্থা করছি, দেখ তোর স্বাস্থ্য অনুযায়ী কবর খুঁজছি। মরা লাশ বেশিক্ষণ মাটির উপরে থাকতে হয় না, অমঙ্গল হয়। এই তোরা দেরি করতাস কেন ফালা? এই খারা আমার ওস্তাদ মানুষ, পয়লা মাটিটা আমি ভাইয়া কোনো আয়োজনই তো নেই। আছে, কেমন আয়োজন দেখতাস বিপ্লব মিয়া? এটা বিয়ের আয়োজন না, এটা দিল আর তৈরি করে মরণ ফান। আজকে এখানে তোর দুই ভাইয়ের জিন্দগি তামা তামা করে দেবো। আরে তুই তো গর্তে লুকে থাকে ইঁদুর, ইঁদুর কোনোদিন বাঘ শিকার করতে পারে না। এই নটির পোলা, বাঘকারে কয় চিন চিনস না, বাঘ আমি, আমি বাঘ। তুই জানস পেটালা ডিকে যে তোরে আমার বিরুদ্ধে অস্ত্র চালানো শিখাইছে, তারে আমি খেয়ে ফেলাইছি। আমার স্বার্থে বাধা দিলে কাউরে আমি ক্ষমা করি না, আমি আমার বউরে খেয়ে ফেলাইছি, তোরও খেয়ে ফেলাবো। আজ আমার বড় আনন্দ লাগতাছে, আজ তো দুইটার জিন্দগি তামা তামা কইরে এই মাটিতে এক লগে দাফন করুম। আরে ওই ওই কুত্তার বাচ্চা, তুই যে একটা বিক্লাস, আর এরকম একটা কিছু করবি আমি আগেই জানতাম।
তাই আমিও সব ব্যবস্থা তোর জন্য করে রেখেছি। উপরের দিকে তাকিয়ে দেখ। তোর পটেক্কা আমার পছন্দ হইল না, এইবার আমার ভূমিকম্প দেখ। এইবার তোর বান্দর গুলারে নাম্বার ক। কাজল এদিকে আয়। না যাবো না। দেখ আমার মাথায় রক্ত উঠে রয়েছে, যদি না হস নাইলে কিন্তু কুত্তার মতন গুলি করে মাইরা ফেলামো। তুমি হারাম জাদা, তুই আমার বুকে যে আগুন জ্বালাইছিস সেই আগুন না নেভা পর্যন্ত আমার মৃত্যু হইতে পারে না, পারে না।
তুই আমার জিন্দেগিটা তামা তামা করে দিলি। তারপরে তোর ভালো করে আদর করুন। বিপ্লব, আর আমার কোনো দুঃখ নাই, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি। তুমি দিলের উপর তোমার প্রতিশোধ দিতে পারছো। অর্ডার, অর্ডার, অর্ডার! বিপ্লব পরিবেশ ও পরিস্থিতির কারণে আইন নিজের হাতে তুলে নিলেও দেশের এবং জনগণের বিরাট উপকার করেছে বিধায় মহামান্য রাষ্ট্রপতি বিশেষ ক্ষমতা বলে স্বাধীনতা দিবস উপলক্ষে বিপ্লবের সাজা মওকুফ করে তাকে সসম্মানে খালাস প্রদানের নির্দেশ দিচ্ছেন। মামু, কেমন আছো? ভালো। আয়না, ওই যে ভাবি, যাও যাও। ভালো লাগাতে ভালোবেসেছি তুমি যে আর।